তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মাতালার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। আজকের এমন একটা বিষয় নিয়ে বলবো, যে বিষয়টার নাম হচ্ছে বশীকরণ। এখন লকডাউন চলছে, করোনার প্রভাব, তাই সবাই বিধিমত মাস্ক পরে ঘর থেকে বাইরে বার হবেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বার হবেন না। সবাই সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই বশীকরণ সম্বন্ধে আমি বলবো। এই বশীকরণটা যেকোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে যিনি এই কাজ করবে তার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা খারাপ ব্যবহার করছে বা গালিগালাজ করছে বা চরম অশান্তি পর্যায়ে চলছে, বিশেষ করে ঘরোয়া পরিবেশে কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হতে পারে পিতা সঙ্গে সন্তানের বিষয়ে। এই বশীকরণটা হচ্ছে খাইয়ে বশীকরণ। এই বশীকরণটা শুধু পূর্ণিমা অমাবস্যা তিথিতে করা যাবে এবং গ্রহণের সময়। যদি আপনি গ্রহণের সময় যদি করতে পারেন তো অবভিয়াসলি আমি এটুকু বলবো, একদম যাকে ক্রিয়া করবে তার অনুগত হবেই। তো ভিডিও শুরু করার আগে আমি পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আর একটা কথা বলি, আমার একটা আশ্রম আছে, যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন যে ভিডিও বশীকরণ সম্বন্ধে বলবো। এই বশীকরণ যিনি খাওয়াবে তার সামনের ব্যক্তিকে, যাকে খাওয়াবে তিনি হচ্ছে বশীভূত হবে, সে যে কোনো উপকার। এটা হচ্ছে কি, একদমই যে কোনো দিন এলাচ কিনে আনবেন এবং গ্রহণ চলাকালীন, আজকে তো সামনে আসছে গ্রহণের দিন, গ্রহণের দিন আপনি আনলেও এলাচ আনলেও হবে, এক দর দিয়ে পাঁচ টাকা এলাচ আনবেন। সেই এলাচটি যিনি এই কাজ করবে আর যার সঙ্গে সমস্যা চলছে, মনে করুন স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী তার স্বামীকে করতে চাইছে, তো স্ত্রী করতে হবে কি, এক দরে এলাচ বা গরম মশলা কিনে আনবেন এবং গ্রহণ চলাকালীন করবে কি, সেই একটা এলাচ মুখের মধ্যে গ্রহণের সময় পর্যন্ত রেখে দিতে হবে, এক ঘন্টা দু ঘন্টা, মোটামুটি তিন ঘন্টা রাখলেও চলবে বা এক ঘন্টা রাখলেও চলবে, এবং ওই এলাচটা শুকিয়ে সেই মহিলা যদি সেই স্বামীকে খাওয়াতে পারে অথবা কোনো পুরুষ যদি কোনো মহিলাকে খাওয়াতে পারে তো তার অনুগত হয়ে চলবে, তার বশে চলবে, তার কথায় সায় দেবে এবং খুব ভালো ব্যবহার করবে। দেখুন না বন্ধুরা করে এই বশীকরণটা কারেন্টের মতো কাজ হয় কিনা। একদম খাওয়াবেন, যদি এটা গ্রহণের সময় করতে পারেন, মানে এলাচটা করতে হবে কি মুখের মধ্যে, যিনি কাজ করবে তার মুখের মধ্যে রাখতে হবে কমপক্ষে এক ঘন্টা বা এক ঘন্টা থেকে তিন ঘন্টা, বা গ্রহণ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত মুখের পাশে সেই এলাচটা রেখে দিতে হবে এবং সেই এলাচটিকে নিয়ে যাকে বশীকরণ করবেন তাকে কোনো খাদ্য দ্রব্যের সময় একটু করে খাওয়ান। দেখুন না কারেন্টের মতো কাজ হয় কিনা। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার বন্ধু।